কপাল বুঝি একেই বলে। মোদি সরকারের কোপে পড়ে শেষ পর্যন্ত নবান্নে কাজের মেয়াদ বেড়ে গেল আলাপন বন্দ্যোপাধ্যায়ের। তবে মুখ্য সচিব হিসেবে নয়, তার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে রাজ্যের মুখ্য উপদেষ্টা হিসেবে। এর ফলে তার পদের গরিমা যেমন অনেকটাই বেড়ে গেল, সেই সঙ্গে আলাপনবাবুর বেতনও বেশ খানিকটা বেড়ে গেল বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। বিশেষ সূত্রে খবর, সাধারণত কোনো রাজ্যের একজন মুখ্য সচিব মাসে প্রায় 2,50,000 করে বেতন পান, সেই সঙ্গে সব ধরনের সরকারি সুবিধা, আর সেই বেতন মূলত কেন্দ্রীয় সরকার দেয়। কিন্তু এদিন আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নিয়েছেন, কাল থেকে তিনি রাজ্যের মুখ্য উপদেষ্টা হিসেবে কাজ করবেন, ফলে তার বেতন এবার থেকে রাজ্য সরকারই দেবে। আর যেহেতু আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কাজ করছেন, তাই তার বেতন কেন্দ্র সরকারের থেকে বেশি হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এবার আলাপন বন্দ্যোপাধ্যায়ের বেতন বেড়ে প্রায় মাসে 3,00,000 টাকার কাছাকাছি করে দিতে পারে রাজ্য সরকার, এমনটাই নবান্ন সূত্রে খবর। সেই সঙ্গে তিনি সরকারি বাড়ি, গাড়ি, ইলেকট্রিক, ফোন, ডাক্তার, যা কিছু অন্যান্য খরচা আছে তার সবই আগের মতো করেই পাবেন। সোজা কথায়, সব কিছুই প্রায় একই থাকলো, শুধু পদের নামটা বদলে দেওয়া হলো, যাতে মোদি সরকার আর আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে টানাটানি করতে না পারে। মুখ্য সচিবের 3 মাস মেয়াদ বাড়ানো নিয়ে কেন্দ্রের মোদি সরকারের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যুদ্ধ, তা আপাতত এইভাবেই পাল্টা চাল দিয়ে মাত করার চেষ্টা করা হয়েছে। আগামীকাল থেকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। 3 বছরের জন্য এই পদে থাকবেন তিনি। সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানিয়েছেন, নতুন মুখ্য সচিব হচ্ছেন হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব হচ্ছেন বিপি গোপালিকা। রাজ্যের মুখ্য সচিবকে নিয়ে কেন্দ্রের মোদি সরকারের যে টানাটানি, তার এদিন ফের তীব্র সমালোচনা করে দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নবান্নে এক সাংবাদিক বৈঠক করে বলেন, অসাংবিধানিক সিদ্ধান্ত মানব না, আলাপনকে ছাড়ছি না, প্রতিশোধমূলক আচরণ, এমন নির্মম প্রধানমন্ত্রী আগে দেখিনি। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে থাকবেন আলাপন। বাংলা কখনো হারতে জানে না, বাংলা মাথা উঁচু করে চলে, তাই চিত্ত যেটা ভয়শূন্য, উচ্চ যেটা শির। 3 মাস কি 2 মাস, এটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে তুমি রিজাইন বলতে পারোনি। তুমি আমার চিঠির উত্তর এখনো দিতে পারোনি, 31st কিন্তু কেটে গেছে, রিটায়ার হয়ে গেছে। আর তুমি জানতেই না যে তোমার চিঠি আসার আগে সে অলরেডি সুপার অ্যানুয়েশন সে রিটায়ার করে নিয়েছে, তার কারণ তার আজকেই লাস্ট ডেট ছিল। এক্সটেনশনটা সে নাই বা করলো, সেটা তার নিজস্ব ডিসিশন, দ্যাট ইজ আপ টু হিম। আমি কিন্তু ইচ্ছা করলে ওকে কিন্তু এক্সটেনশন দিয়ে জোর করে বলতে পারতাম যে তুমি থেকে যাও, তাতেও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু করতে পারতো না। কিন্তু আমি সেটা বলিনি, তার কারণ ও যখন আমার কাছে পারমিশন চেয়েছে, ম্যাডাম আজকে আমার রিটায়ারমেন্ট ডে, প্লিজ আজকে আমাকে রিটায়ার করতে দিন, আমি ওকে পারমিশন দিয়েছি রিটায়ার করতে। একদিন ওদের পস্তাতে হবে, দিল্লি কা লাড্ডু যো খায়া অভিপস্তায়া, যো নেই খায়া অভিপস্তায়া, যাদা খা লিয়া না, বেসিক্যালি 7 সাল মেয়ে থোড়া জাদা হিম্মত বার গিয়া ফেডারেল স্ট্রাকচার কো খতম করনে কে লিয়ে, তো হাম কাম কো কবি ছোড়তে নেই হ্যায়, ও হামকো তঙ্গ করতে হ্যায় উসকো পলিটিক্যাল পাওয়ার মিস ইউজ করকে, লেকিন হাম উসকো তঙ্গ নেই করেঙ্গে, লেকিন হাম কাম নেই ছোড়েঙ্গে, উসকো অন্দাজা নেই হ্যায় হাম লোগ কা সম্বন্ধ মে, হাম লোগ স্ট্রাগল সে হ্যায়, আন্দোলন সে হ্যায়, আর আন্দোলন করতে করতে জিন্দগি ভর এক জিন্দা লাশ কা মাফিক মানে আন্দোলন কিয়া জিন্দগি মে, ইতনা কোই পলিটিক্যাল লোগো কো মান নেই মিলা, পিটানি নেই মিলা, জিতনা মেরেকো পুরা শরীর মে চোট হ্যায়, লেকিন ও লেকে ভি হাম কাম করতে হ্যায় কি হামারা কাম করনে কা হিম্মত হ্যায়। আর হাম এ ভি কহনে চাহুঙ্গি কি সার ফারোসি কা তমান্না আজ হামারা দিল মে হ্যায়, দেখতে হ্যায় জোর কিসকা বাজুয়ে কাতিল মে হ্যায়, হাম লড়েঙ্গে, হাম জিতেঙ্গে, হাম জিয়েঙ্গে। কথা হচ্ছে, আজ সকাল পর্যন্ত ঠিক ছিল আগামী 3 মাস এক্সটেনশনে মুখ্য সচিবের পদে থাকবেন আলাপন বন্দ্যোপাধ্যায়। মোদি সরকারের ডাকে সাড়া দিয়ে দিল্লি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন হুঁশিয়ারির ফলে কেন্দ্র ও রাজ্য দুপক্ষের মধ্যেই যুদ্ধের সাজসাজ রব দেখা গিয়েছিল। নবান্নের উচ্চপদস্থ আধিকারিকরা দাঁতে আঙুল দিয়ে অপেক্ষা করছিলেন এরপর মোদি সরকার কোনো পদক্ষেপ নেয়। কিন্তু দুপুর গড়াতেই আচমকাই সিদ্ধান্ত বদল করে ফেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচিবের পদ থেকে অবসর নিতে বলা হয় আলাপন বন্দ্যোপাধ্যায়কে। তাকে
রাজ্যের নতুন মুখ্য উপদেষ্টার পদ দেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কেন্দ্রের মোদী সরকারের হাত থেকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর কোনো উপায় ছিল না। দেশের অন্যান্য রাজ্যেও এই মুখ্য উপদেষ্টা পদ রয়েছে। এই পদ সাধারণত রাজ্য সরকারের অধীনে থাকে। রাজ্য সরকার ইচ্ছে মতো এই পদ তৈরি করতে পারে, আবার মুছেও দিতে পারে। তাই 7-5 না ভেবেই শেষ মুহূর্তে নিজের অবস্থান পাল্টে ফেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মজার কথা হলো, ভোটকুশলী প্রশান্ত কিশোরের কাছেও এই মুখ্য উপদেষ্টা হওয়ার অফার ছিল। তবে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নয়, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের তরফে। কিন্তু তা নিয়ে কংগ্রেসের মধ্যে বিতর্ক হওয়ায় তা এখন ঝুলে রয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কার্যত হুমকি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বললেন, কেন্দ্র প্রতিহিংসামূলক রাজনীতি করেছে, এর জন্য ওদের পস্তাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের দেশের সমস্ত বিরোধী দলের নেতাদের একজোট হওয়ার আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন, সকলের এককাট্টা হয়ে এর বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত, বিরোধী দলগুলির মুখ্যমন্ত্রীদেরও একজোট হওয়া উচিত। বিজেপি স্বৈরাচারীর মতো ব্যবহার করছে, হিটলার স্টালিনের মতো ব্যবহার করছে, কিন্তু এভাবে আমাদের আমলাদের স্বাধীনতা সম্মান কেড়ে নিতে দেব না ওদের। অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের পদক্ষেপে একটি জিনিস স্পষ্ট হয়ে গেছে বলে মনে করছেন রাজনীতি কারবারীরা। আর সেটা হলো, মোদী সরকারের নানা আঘাত তিনি এখন নানা কৌশলে এড়ানোর চেষ্টা করছেন ঠিকই, কিন্তু ঠিক সময়ে তিনি যে তার জবাব কড়াই গণ্ডায় বিজেপিকে বুঝিয়ে দেবেন তার আগাম হুঁশিয়ারিটাও কিন্তু দিয়ে রাখলেন। দেশের সমস্ত বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যে ফের থার্ড ফ্রন্ট তৈরি করার চেষ্টা করেন তার ইঙ্গিত কিন্তু তিনি দিয়ে রাখলেন। আর সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই 2024 সালের আগে করতে পারেন, তাহলে এরপরের লোকসভা নির্বাচনে সেজন্য কেন্দ্রের মোদী সরকারকে যে বড় রকমের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সে নিয়ে কোনো সন্দেহ নেই, এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই 2024 সালের আগে করতে পারেন, তাহলে এরপরে লোকসভা নির্বাচনে সেজন্য কেন্দ্রের মোদী সরকারকে যে বড় রকমের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সে নিয়ে কোনো সন্দেহ নেই, এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।